হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফিনিক্স আজকে এসে একটা নতুন এপিসোড নিয়ে দেখো তোমাদের আগের যে এপিসোডগুলো হয়েছে সেখানে তোমাদের আমরা যে প্ল্যানটি শুরু করেছিলাম এবার প্ল্যানটি ক্লাসিফিকেশনের মধ্যে আমরা তোমাদের আগে যে করেছিলাম আজকে আগের দিনে তোমাদের অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে পড়েছিলাম অর্থাৎ ক্রিপ্ট গ্যামস যেগুলো ছিল সেগুলো সব পড়েছিলাম আজকে আমরা জানবো যে ফেনোরে গ্যামস সম্পর্কে অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আগের দিন আমরা অপুষ্পক করেছিলাম অপুষ্পকের মধ্যে অ্যালগি বা শৈবাল ব্রায়োফাইটা টেরিডোফাইটা ফাইটা এই সম্পর্কে আমাদের এদের ক্যারেক্টারিস্টিক্স জেনেছিলাম এদের কিছু এক্সাম্পলস জেনেছিলাম এদের বসতি কোথায় এদের ফিচার্স কীরকম সব কিছু সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা যে সপুষ্পক উদ্ভিদ যেগুলো হয় যেগুলো সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ ফুল ও ফল দিতে সক্ষম সেই সমস্ত সপুষ্পক উদ্ভিদদের ক্লাসিফিকেশান জানবো তাদের কিছু ফিচার্স জানবো এবং তাদের প্রত্যেকের কিছুটা একটা একটা করে একটা করে হোক বা দুটো করে হোক এক্সাম্পেলস আমরা জানবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সমস্ত কিছু আশা করি বুঝতে পারবে তাহলে দেখো প্রথমে কি আমরা আগে জেনেছিলাম যে প্ল্যানটি প্ল্যানটিকে দুটো ভাগে আমাদের যে গাছ উদ্ভিদ জগৎ সেই কিংডম প্ল্যান্টি কিংডমকে আমরা দুভাগে ভাগ করেছিলাম একটা ছিল ক্রিপ্টোগ্যাম বা সপুষ্পক এই অপুষ্পক আর একটা হচ্ছে ফেনেরোগ্রাম বা সপুষ্পক এবার ক্রিপ্টোগ্যাম বা তোমার অপুষ্পকে যে ভাগ করেছিলাম সেখানে ছিল তোমার অ্যালগি ছিল ট্রেইডো ছিল এবং ব্রায়ো ফাইটার ছিল আজকে আমরা ফেনেরো ফেনেরোগ্যাম অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে এবার সপুষ্পক উদ্ভিদের ক্লাসিফিকেশানগুলো কী কী সেটা আগে দেখে নিই সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরো গ্যামস এই ফেনেরো গ্যামস বা সপুষ্পক উদ্ভিদকে দুভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে জিমনোস্পাম যাকে বলা হয় ব্যক্তবীজি আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পাম অর্থাৎ গুপ্তবীজি বিজি ব্যক্তবীজি আর গুপ্তবীজি নাম দুটো থেকেই তোমরা বুঝতে পারছ ব্যক্তবীজি মানে যে সমস্ত মানে যে সমস্ত উদ্ভিদের যে বীজ ফলের যে বীজ সে বীজ মানে বাইরে থাকে নগ্ন অবস্থায় থাকে কোনো ফলের শ্বাসের মধ্যে গুপ্ত অবস্থায় থাকে না ব্যক্ত অবস্থায় থাকে বা নগ্ন অবস্থায় থাকে তাদেরকে বলা হয়ে থাকে ব্যক্তবীজী আর গুপ্ত কি যে সমস্ত উদ্ভিদের বীজ ফলের মধ্যে অবস্থিত ফলের মধ্যে অবস্থিত গুপ্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হয়ে থাকে গুপ্ত বিজি তাহলে আমরা প্রথমে জানলাম যে সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদকে আমরা প্রথমে দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে জিম্নস্প পাম্প বা ব্যক্তবীজী আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পাম্প বা গুপ্ত বিজি এবার এই যে গুপ্ত বিজি উদ্ভিদ আছে এই গুপ্তবীজী উদ্ভিদদের বা গুপ্তবীজীদের বীজপত্রের সংখ্যা অনুসারে এদের দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এক অর্থাৎ এদের মধ্যে এদের বীজে বীজপত্রের সংখ্যা একটা আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী অর্থাৎ এদের বীজে বীজপত্রের সংখ্যা দুটো তাহলে কী হলো গুপ্তবীজীদের দুভাগে ভাগ করলাম গুপ্তবীজি বা অ্যান্জিওস্পাম্প যেগুলো ছিল তাদেরকে আমরা দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে এক অর্থাৎ মনোকট আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী বা ডাইকট তাহলে আমরা ফেনোর গ্যামসের টোটাল ক্লাসিফিকেশানটা দেখলাম প্রথমে আমরা ফেনোর গ্যামস বা সবুস্পকে প্রথমে দুভাগে ভাগ করে নিলাম একটা হচ্ছে জিমনোস্পাম বা ব্যক্তবিজি আর একটা হচ্ছে অ্যানজিওস্পাম বা গুপ্তবীজি এবার এই গুপ্তবীজিদেরকে আবার দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে এক বীজপত্রী বা মনোকট আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী বা ডাইকট এবার দেখো প্রত্যেকের এবার এক এক কি ফিচার্সগুলো আমরা দেখি প্রথমে আমরা কি দেখলাম প্রথমে আমরা ভাগ করেছিলাম জিমনোস্পামে অর্থাৎ ব্যক্তবীজিতে তাহলে ব্যক্তবীজিতে ফিচার্স কী কী এদের বৈশিষ্ট্য কী কী শনাক্তকারী বৈশিষ্ট্য প্রথমে যদি এদের উদ্ভিদের যে এই সমস্ত উদ্ভিদের যদি দেহের দিকে দেখি এদের উদ্ভিদের দেহে মূল কাণ্ড পাতা আছে ফুলও ফোটে এবং এরা চিরহরি বৃক্ষ জাতি অর্থাৎ এদের পাতা চিরহরি মানে কি আমরা যে ছোটোবেলায় থেকে পড়ে আসছি চিরহরিত উদ্ভিদ অর্থাৎ যাদের যে সমস্ত উদ্ভিদের পাতা সারা বছর সবুজ থাকে হরিত কথার অর্থ সবুজ যাদের পাতা সারা বছর সবুজ থাকে তারা হচ্ছে চিরহরি তাহলে ব্যক্তবিজিদের ক্ষেত্রে আমরা দেখলাম যে এদের উদ্ভিদ দেহটা মূল কাণ্ড পাতায় বিভেদিত এরা পুষ্পযুক্ত অর্থাৎ এদের মধ্যে এদের ফুল ফোটে এবং এরা চিরহরিত বৃক্ষ ওকে এরপর এদের যদি বীজ দেখি বীজ কী দেখেছি ব্যক্ত বীজদের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে বীজ মানে বীজ নগ্ন অবস্থায় থাকে অর্থাৎ ফল গঠিত হয় না বীজটা ব্যক্ত প্রকৃতি ফল গঠিত হয় না বলে বীজ ব্যক্ত প্রকৃতি ওকে এরপর দেখো এদের যদি ফুল তাই এবার ফুলের গঠন ফুলের গঠন যদি দেখি এদের ফুলও হচ্ছে সরল নগ্ন প্রকৃতির এবং এক লিঙ্গ উভলিঙ্গ ফুল এদের দেখা যায় না এদের ফুল সাধারণত এক লিঙ্গ হয় সরল হয় নগ্ন হয় এবং এক লিঙ্গ প্রকৃতির হয় আর এদের এই সমস্ত উদ্ভিদ যেগুলো এই সমস্ত উদ্ভিদের পাতা পাতা হচ্ছে হয় বাদামি রঙের শল্কপত্র দেখা যায় এবং সবুজ বর্ণের পর্ণপত্র দেখা যায় বাদামি বর্ণের স্বল্পপত্র আশের মতো শল্কপত্র এবং সবুজ বর্ণের পর্ণপত্র লক্ষ্য করা যায় আর এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে যে শস্য সে নিষেকের পূর্বেই সেই শস্যটা গঠিত হয় আমরা কি জানি আমরা শস্য কখন গঠিত হয় যখন উদ্ভিদের মধ্যে নিষেক হয় নিষেক সম্পূর্ণ হওয়ার পরে সেই শস্য গঠিত হয় কিন্তু এই ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পূর্বেই শস্য গঠিত হয় যেহেতু নিষেকের পূর্বে শস্য গঠিত হয় তাই এদের যে জিনোমটা মানে এদের যে তোমার জিনোমটা ওটা হ্যাপ্লয়েড প্রকৃতির অর্থাৎ এন স্মল এ আমরা জানি যে হ্যাপলয়েড যেটা জিনোম তাকে স্মল এন দিয়ে ডিনোট করা হয় আর ডিপ্লয়েড হলে তাকে টু এন দিয়ে ডিনোট করা হয় তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে এন অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির জিনম লক্ষ্য করা যায় তাহলে কেন হয় না যেহেতু এদের নিষেক শস্য মানে শস্যটা নিষেকের আগেই সম্পন্ন হয় নিষেকের পূর্বে শস্য গঠন সম্পন্ন হয়ে যায় সেই কারণে এদের হ্যাপ্লয়েড প্রকৃতির জিনম লক্ষ্য করা যায় এবার এই ব্যক্তভিজির কিছু উদাহরণ যদি দেখি উদাহরণ হচ্ছে পাইন এফেড্রা ইত্যাদি এই এফেড্রা তোমাদের হাঁপানির রোগের ওষুধ এফেড্রা জাতীয় উদ্ভিদ থেকে হাঁপানি রোগের ওষুধ তৈরি করা হয় এই পাইন এফেড্রা ইত্যাদি হচ্ছে ব্যক্তিজির তোমার উদাহরণ তাহলে ব্যক্তবীজের আমরা বৈশিষ্ট্যগুলো কি দেখলাম এদের যদি উদ্ভিদ দেহের দিকে তাকায় দেখতে পাবো এদের উদ্ভিদ দেহটা মূল কাণ্ড পাতায় বিভদ বিভেদিত আর আরেকটা কথা বলে রাখি এরা সাধারণত রেণুধর উদ্ভিদ রেণুধর উদ্ভিদ মানে কি এরা রেণুর সাহায্যে এদের কার্য সম্পন্ন করে রেণু সঞ্চারনের মাধ্যমে এদের বংশ বিস্তার করে ঠিক আছে তাহলে এরা সাধারণত রেণুধর উদ্ভিদ এদের কাণ্ড এদের উদ্ভিদ যে দেহটা মূল কাণ্ড পাতায় বিভেদিত এরা পুষ্পযুক্ত এবং চিরহরিত বৃক্ষ আর এদের যে বীজ আছে বীজ হচ্ছে ফল বীজ থেকে মানে যেহেতু ফল গঠিত হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকে তাই যেহেতু নগ্ন অবস্থায় থাকে অর্থাৎ বাইরে তাই ব্যক্ত অবস্থায় থাকে তাই এদেরকে বলা হয়ে থাকে ব্যক্ত বীজ আর এদের যে পুষ্প বা ফুল ফুল হচ্ছে সরল নগ্ন এবং এক লিঙ্গ এদের ফুল হচ্ছে এক লিঙ্গ পাতা কীরকম হয় পাতা হচ্ছে স্বর্কপত্রগুলো বাদামি হয় আর পর্ণপত্র সবুজ রঙের পর্ণপত্র দেখা যায় হয়েছে আর শস্যের ক্ষেত্রে কি দেখলাম যেহেতু এদের যেহেতু নিষেকের পূর্বেই শস্য গঠিত হয়ে যায় শস্যটা নিষেকের পূর্বেই গঠিত হয় সে কারণে এদের শস্য হ্যাপ্লয়েড প্রকৃতি অর্থাৎ এন হ্যাপ্লয়েড প্রকৃতি উদাহরণ আমরা জানলাম পাইন এবং এফেড্রা পাইন এবং এফেড্রা হচ্ছে এদের উদাহরণ এরপর তাহলে আমরা ব্যক্তবীজি সম্পর্কে জানলাম এরপর দেখব গুপ্তবিজির যে দুটো ভাগ ছিল গুপ্তবিজির ভাগ কী কী ছিল গুপ্তবিজির ভাগ ছিল তোমার এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রী এক মানে মনোকট আর এক বলা হয় মনোকট আর দ্বি হচ্ছে ডাইকট এক মানে কি বললাম এক বীজপত্রী মানে এদের বীজের যে বীজপত্রের সংখ্যা সেই বীজপত্রের সংখ্যার ওপর ভিত্তি করে এদেরকে এদের ক্লাসিফিকেশানটা করা হয়েছে বীজপত্রের সংখ্যা যে সমস্ত উদ্ভিদের বীজ মানে যে সমস্ত গুপ্ত উদ্ভিদের বীজের বীজপত্রের সংখ্যা একটা তাদেরকে বলা হয়ে থাকে এক বীজপত্রী আর যে সমস্ত গুপ্ত উদ্ভিদের বীজের বীজপত্রের সংখ্যা দুটো তাদের বলা হয়ে থাকে দ্বিবীজপত্রী তাহলে এক উদ্ভিদের ক্ষেত্রে কি হয় এবার এক উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি এক বিস্পত্রি উদ্ভিদের যদি বৃক্ষের আকার বা গাছের আকার দেখি এরা সাধারণত বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ হয় যেমন তোমাদের আমি সাধারণ উদাহরণ হিসাবে বলি যদি ধান কিছু বৃক্ষ জাতীয় আছে যেমন হচ্ছে নারকেল তাহলে এরা বেশিরভাগ ক্ষেত্রেই এরা বিরুদ্ধ জাতীয় হয় কিছু কিছু আছে যেগুলো বৃক্ষ জাতীয় যেমন বৃক্ষ জাতির মধ্যে আমি তোমাদের বললাম নারকেল আর বিরুদ্ধ জাতীয় যেমন ধান গম এগুলো সব বিরুদ্ধ জাতীয় তাহলে এক ক্ষেত্রে আমরা কী দেখলাম এবার এক মূল এদের বৃক্ষের আকৃতি আমি কী দেখলাম বৃক্ষের আকৃতি দেখলাম কিছু অধিকাংশই বিরুদ্ধ জাতীয় যেমন ধান কচু পেঁয়াজ এগুলো সব বিরুদ্ধ জাতীয় আর কিছু আছে যেগুলো বৃক্ষ জাতীয় যেমন নারকেল এবার এদের যদি মূল দেখা যায় এই সমস্ত উদ্ভিদের মূল এই সমস্ত উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছ মূল অস্থানিক গুচ্ছমূল হয় এদের কোনো স্থানিক মূল থাকে না এরা সাধারণত অস্থানিক গুচ্ছমূল হয় ওকে আর এদের কাণ্ড কাণ্ড সাধারণত নরম হয় এবং অশাকো অর্থাৎ কোনো শাখা পোশাখা থাকে না আমরা যদি দেখি যে সমস্ত বীরজাতি যেগুলো বললাম ধান গম এই সমস্ত উদ্ভিদগুলো বা যদি আমরা নারকেলের ক্ষেত্রেও দেখি এই সমস্ত গাছের কাণ্ডের কোনো শাখা পোশাখা থাকে না অর্থাৎ অশাকো এবং এদের কাণ্ড সাধারণত নরম হয় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে যেমন নারকেলের কাণ্ড মোটো নরম নয় এবার এদের পত্র পত্র অর্থাৎ পাতা এদের গাছের যে পাতা থাকে এই পাতাগুলো সাধারণত একক পত্র ব্যতিক্রম নারকেল নারকেলের ক্ষেত্রে নারকেলের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি নারকেলের ক্ষেত্রে এককপত্র নয় তাহলে এদের ক্ষেত্রে সাধারণত এককপত্র হয় তারপর সমাঙ্ক পৃষ্ঠ হয় এবং এদের যে শিরাবিন্যাস আছে সেই শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখো নারকেলের যদি তোমরা দেখো প্রত্যেকটা শিরাবিন্যাস প্রত্যেকটা শিরা সময় একে অপরের সাথে সমান্তরালভাবে থাকে অর্থাৎ এদের মধ্যে একটা সমান্তরাল শিরাবিন্যাস এদের পাতার যে শিরাবিন্যাস সেই শিরাবিন্যাসে সমান্তরাল শিরাবিন্যাস লক্ষ্য করা যায় তাহলে এদের পাতার গঠনটা কীরকম দেখলাম সাধারণত এককপত্র হয় কিন্তু নারকেলটা ব্যতিক্রম সাধারণত এককপত্র হয় সমাঙ্ক পৃষ্ঠ হয় এবং সমান্তরাল যুক্ত হয় ঠিক আছে আর এদের পুষ্পের গঠন বা ফুলের গঠন কীরকম পুষ্পস্তবকগুলো এদের যে পুষ্পস্তবকগুলো বা ফুলের যে স্তবকগুলো হয় তিনটে নাহলে তিনের গুণিত আকারে অবস্থান করে হয় তিনটে থাকবে নাহলে তিনের গুণিতক আকারে থাকবে অর্থাৎ তিনের গুণিত মানে কি ছয় নয় বারো ইত্যাদি তাহলে এর যে পুষ্পস্তবকগুলো হয় তিনটি থাকে না হলে তীরে গুড়িত আকারে থাকে আর এদের যে বীজ বীজে আমরা তো নি পড়ছি এক উদ্ভিদ এক তাহলে এদের বীজে বীজপত্রের সংখ্যা অবশ্যই একটা তাহলে এদের বীজে একটা মাত্রই বীজপত্র বর্তমান তাহলে এদের বৈশিষ্ট্যগুলো দেখলাম এবার যদি উদাহরণ দেখি উদাহরণ কি উদাহরণ হচ্ছে আমি একটু আগেই বলছিলাম ধান নারকেল কচু পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি হচ্ছে এক উদ্ভিদের উদাহরণ এরপর তাহলে আমরা ব্যক্ত বীজই দেখলাম এবং গুপ্তবীজির মধ্যে এক বীজ দেখলাম এবার গুপ্ত আরেকটা যেটা ভাগ আছে সেটা হচ্ছে দিবিজপত্রী দিবিজপত্রিক দিবিপত্রী যাকে ইংলিশে বলা হয়ে থাকে ড্রাইকট দিবিষপত্রির ফিচার্স কি আমরা এক ক্ষেত্রে দেখলাম এরা সাধারণত বৃক্ষ জাতীয় হয় বেশিরভাগ আর কিছু কিছু ক্ষেত্রে এরা সাধারণত বিরুদ্ধ জাতীয় হয় কিছু কিছু ক্ষেত্রে বৃক্ষ জাতীয় হয় এবার দিবিজপত্রির ক্ষেত্রে কী হয় দিবিপত্রীর যদি উদ্ভিদের দেহের আকার দেখো সেক্ষেত্রে বৃক্ষ জাতীয় হয় বিরুদ্ধ জাতীয় হয় এবং জাতীয় হয় তিন ধরনেরই তোমরা দেখতে পাবে বা আমরা দেখতে পাবো এই পরিবেশের মধ্যে আর এদের কাণ্ড কি এক বৃষ্টি দেখেছিলাম কাণ্ড অশাখো অর্থাৎ শাখা পোশাখা থাকে না কিন্তু এদের কাণ্ড শাখো বা শাখা যুক্ত তাহলে এদের কাণ্ডের আকার যদি আমরা দেখি এদের কাণ্ড বায়ব অর্থাৎ বায়ুতে অর্ধবায়ব অর্থাৎ কিছুটা মাটির নিচে কিছুটা মাটির নিচে এবং কিছুটা বায়ু মানে বায়ুতে অবস্থান করে যেগুলোকে বলা হয় অর্ধবায়ব তাহলে বায়ব অর্ধবায়ব শাখা যুক্ত, নরম কাষ্ঠল ইত্যাদি প্রকৃতি হয়ে থাকে নরমও হতে পারে কাষ্ঠলও প্রকৃতিরও হতে পারে বায়বও হয় অর্ধবায়বও হয় এবং শাখা যুক্ত হয় ওকে আর এদের পত্র আমরা এক ক্ষেত্রে দেখলাম তাদের সেরা হচ্ছে সমান্তরাল এবং সমাঙ্ক পৃষ্ঠ অর্থাৎ দুদিকে পাতা দুদিকই সমান আর দিবিপত্রির ক্ষেত্রে যদি দেখি দিবিষপত্রির পাতা হচ্ছে বিষম পৃষ্ঠ অর্থাৎ এর পাতার দুটো দিক দুরকম রকম পাতার দুটো তল দুরকম আর এদের যে শিরাবিন্যাস শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার অর্থাৎ জালের মতো এদের শিরাগুলো জালের এমনভাবে বিন্যস্ত হয়েছে যে একটা জালের আকার গঠন করে ওদের ক্ষেত্রে আমরা এক বৃষ্টি দেখেছিলাম এদের সমান্তরাল শিরাবিন্যাস অর্থাৎ প্রত্যেকটা শিরা একে অপরের সাথে সমান্তরাল অবস্থিত কিন্তু এই দ্বিবি ক্ষেত্রে যে শিরাবিন্যাস সেগুলো হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস অর্থাৎ শিরাগুলো একে অপরের ওপর ছড়িয়ে গিয়ে এমন অবস্থা তৈরি করে যেটা একটা জালের মতো দেখতে লাগে তাকে বলা হয় তাকে জালিকাকার শিরাবিন্যাস তাহলে এদের পাতাগুলো সরল এবং যৌগিক প্রকৃতি হয় বিষমপৃষ্ঠ অর্থাৎ দুটো পৃষ্ঠ সমান নয় অসমান এবং বা শিরাবিন্যাস যেটা আছে শিরাবিন্যাস জালিকাকার প্রকৃতি হল পুষ্পস্তবক পুষ্পস্তবকের ক্ষেত্রে দেখো এক বীজপত্রের ক্ষেত্রে কি দেখলাম যে হয় তিনটে নাহলে তিনের গুণিত এর ক্ষেত্রে পুষ্পস্তবক চারটে বা পাঁচটা অবস্থান করে সংখ্যায় চারটে বা পাঁচটা করে এদের পুষ্পস্তবকগুলো অবস্থান করে আর বীজের ক্ষেত্রে যেটা নিয়ে এদের আসল ডিফারেন্সটা তৈরি এক এবং দিবিষ্পত্রী বীজের সেই বীজের এক বৃহস্পত্রির ক্ষেত্রে বীজপত্রের সংখ্যা কটা ছিল একটা আর দিবিষ্পপত্রিক যেহেতু পড়ছি অবভিয়াসলি দিবিষ্পত্রির ক্ষেত্রে বীজের সংখ্যা হবে দুটো তাহলে এদের বীজে বীজপত্রের সংখ্যা হচ্ছে দুটো আর একটা জিনিস এদের বীজতক এবং ফলতক এক বীজপত্রীর ক্ষেত্রে বীজতক এবং ফলতককে আলাদা করা যায় না এদের বীজ আর ফলের শ্বাসকে শ্বাস এবং শ্বাসের সাথে বীজকে আলাদা করা যায় না কিন্তু দিবিষত্রীর ক্ষেত্রে বীজতক এবং ফলতককে পৃথক করা যায় যেমন ধরো তোমরা আমি যদি দেখো আম বীজত্বক আর ফলত্বককে আলাদা করা যায় তাই না তাহলে এদের বীজপত্রের সংখ্যা কটা দেখলাম দুটো তাহলে হ্যাঁ দুটো যেহেতু বীজপত্রী এদের বীজপত্রের সংখ্যা দুটো এবার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আলু মটর পাট সর্ষা মটর মটরটা তোমরা অবশ্যই বুঝতে পারবে ছোলা যেগুলো আমরা খাই ছোলা ছোলা দেখবে ছোলা যেটা খাই ওটা তো বীজ ওই বীজের বীজপত্রের সংখ্যা দুটো তাই না তাহলে এইগুলো হচ্ছে তারপরে মটরশুটি এখন শীতকালের দিনে পাওয়া যাচ্ছে এই যে মটরশুটি দেখো ডান দিকে তোমাদের ছবিতে আমি দেখিয়েও যে মটরশুটি মটরশুটির এই বীজগুলোকে যেগুলো ভেতরে আছে ছোটো ছোটো যে দানাগুলো যেগুলোর বীজ সেই বীজগুলো কি হয় বীজগুলোকে খুলে দেখবে দুটো বীজপত্র দুটো ভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ দুটো করে বীজপত্র বর্তমান তাহলে আজকে আমরা প্ল্যানটির যে বাকি ভাগগুলো ছিল আগের দিন আমরা অপুষ্পক পড়েছিলাম আজকে যে সপুষ্পকের যে ভাগগুলো ছিল সপুষ্পকের মধ্যে ব্যক্তবীজি গুপ্ত বিজি গুপ্ত বিজিকেও আবার দুভাগে ভাগ করা হচ্ছিল এক বীজপত্রী এই ব্যক্তবীজি এক বীজপত্রী এবং দিবিষপত্রী প্রত্যেকের ফিচার্স এবং কিছু উদাহরণ আমরা জানলাম তো আজকের এপিসোডটা এখানেই আমি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং যদি এই এপিসোড সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ধন্যবাদ